আমি আজকে ভেন্ডি রান্না করব। ভেন্ডি মানে এই যে, ভেন্ডি রান্না করার জন্য আমি এখানে দুইটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি, দুইটা কাঁচামরিচ কেটে রাখছি, একটা ছোট দুইটা টমেটো, আর এখানে হলদি, মরিচ, লবণ, ধনিয়া একসাথে একটু পানি দেওয়া গুলায় রাখছি, মানে মিক্স করে রাখছি। এখন আমি এখানে ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে আমি একটু তেল ঢালবো, দুই চামচ তেল, বুঝলি? চুলাটা জ্বালিয়ে দিয়েছি, মিডিয়াম আছে, তেলটা গরম হয়ে যাবে। গরম হলে আমি এখানে যে দুইটা পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো দিব। পেঁয়াজটা মশলাটা কষানোর পরে এখন আমি ভেন্ডি দিয়ে দিব, দুটা কাঁচামরিচ দিব, ভেন্ডি দেওয়ার পরে একটু সামান্য পানি দিই, একদম সামান্য। আমাদের ভেন্ডি এখন হয়ে গেছে, এটাকে এখন আমি বাটিতে, দেখেন আমাদের ভেন্ডিটা হয়ে গেছে কত সুন্দর কালার। এটাকে আমরা বলতে পারি মশলা ভেন্ডি, মানে সব ধরনের মশলা দিয়ে রান্না করছে, নিরামিষ।